যে বন্ধুরা দেখো, আজকে 11 তারিখ আর এখন বাজে 3:05। এই যে মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি, এখন যাচ্ছি বাবার বাড়ি। এই যে ব্যাগপত্র সব গোছানো রেডি। হ্যাঁ হ্যাঁ বল, মামা বাড়ি যাচ্ছি ঘুরতে। বেয়ু 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 করতে যাচ্ছি। কত খুশি মামার বাড়ি যাবে জন্য। দেখো অনেকক্ষণ হলো চলে এসেছি, এখন 6:10 বাকি আছে। ওই যে দেখো ভাই পাটা হঠাৎ, ওটা ভাইয়ের পা আছে, মুখটা দেখা। হ্যাঁ মুখটা দেখা ভাই, ক্লিপটা খুল, ক্লিপটা খুল। হাই। এই যে দেখো ভাইও এসছে, আসার পরে আর দেখাতে পারিনি। মেয়ে দাদা এসেছিলো, পূজা করতে গেছিলো, পূজা করে এসছে, এখন পড়াতে গেছে। তো অনেক কিছু এনেছিলো, ওগুলো সব পরিষ্কার করছিলাম, তো পরিষ্কার করা হয়ে গেছে। যে এখন সবাই আমরা শুয়ে আছি। এই যে এটা আমরা মেয়েকে ফোন কিনে দিয়েছি, দেখো দাদাই কিনে দিয়েছে কালকে মেলাতে, যেখানে পূজা করতে গেছিলো ওখান থেকে নিয়েছে। আমাদের কাছে সাথে দেখে তো তখন নেওয়ার জন্য জেদ করে, ওই জন্য ওকে এগুলো একটা নিয়ে দিয়েছে। তো চলো এরপরে কি করছি না করছি সব দেখাতে থাকবো, তো দেখতে থাকো ব্লগটা। তো বন্ধুরা দেখো, আজকে এখন আমি ব্লগটা শুরু করলাম, কালকের পরের ব্লগে দেখালোই হয়নি। তো সকালবেলা আমি থাইরয়েড চেক করার জন্য দেখো যে রক্ত দিয়ে এসেছিলাম এখানে হাত থেকে, ওই জন্য হাতটা ব্যথা করছিলো, বাম হাত থেকে রক্ত নিয়েছে, হাতটা ব্যথা করছিলো, শরীরটা একটু ভালো লাগছিলো না, জন্য শুয়েছিলাম। তো আমার স্নান ফ্নান কমপ্লিট, মেয়েরও স্নান কমপ্লিট, সকালের খাওয়া কমপ্লিট, দুপুরে খাবার খাবে খাইনি, তো ঘুমিয়ে গেছে এখন। আর ঘড়িতে কটা বাজে, ঘড়িতে এখন বাজে 1টা, আর আজকে হলো 12 তারিখ, 12ই এপ্রিল। হ্যাঁ 12ই এপ্রিল। তো মা চিকেন রান্না করেছে, তোমাদেরকে দেখাচ্ছি চিকেনটা। তো আমি এখন স্যালাড কাটবো, শসা পেঁয়াজ আর টমেটো লঙ্কা ওগুলো কাটবো। এটা স্যালাড থাকতে গেলে মাংসটা খেতে আরও বেশি টেস্ট লাগবে। তো চলো স্যালাড কেটে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি, একবারে খাওয়ার সময় দেখাবো চিকেনটা। তো চলো চটপট করে আগে স্যালাডটা কেটে নিই। এখানে দেখো আমি স্যালাড কাটতে বসে গেছি, সব ধুয়ে নিচ্ছি, ধুয়ে একবারে কেটে নেব। তাই তো ভাই মোবাইল ধরে দিয়েছে, স্যালাড এখানে পুরো কমপ্লিট। যে স্যালাড আর চিকেন নিয়ে বসে গেছি, মা ডালও করেছিল, পটল ভাজাও করেছিল, সেগুলো নিয়ে নিয়ে খাবো না জন্য। তো আজকে হলো 13 তারিখ বুধবার, কালকে আর কিছু দেখাইনি বেশি, কারণ আর কিছু দেখানোর ছিল না। তোমরা সারাদিনের ব্লগটা দেখালে বোরিং হয়ে যেতে। তো দেখো দিদা এসছে, দিদা এখানে সব ফলের রস করছে, আর আমার মেয়েকে দাদা নিয়ে আছে ওখানে, টিভি দেখছে, ওই দেখতে পাচ্ছ যে ভাই। আর মা এখানে রান্না করছে, এই যে মা দেখো রান্নাবাড়ি সব চলছে, কি কি মেনু হবে রান্না হওয়ার পর তোমাদেরকে দেখাবো। আর সকাল থেকে বাবা বেশি লাইট করছে, আর সকাল থেকে তোমাদেরকে দেখাইনি, কারণ আমার বাবার শরীরটা একটু খারাপ আছে, তাই মনটা একদম ভালো ছিল না, ওই জন্য অন করিনি। এখন একটু ঠিকঠাক আছে, বাইরে গেছে, ওই জন্য একটু ঠিক মনটা ভালো লাগছে, ওই জন্য এখন ভাবলাম যে একটু ব্লগটা স্টার্ট করি। তো এই যে ব্লগটা স্টার্ট করছি। যে ভাই এই খুব বিচ্ছু দেখো, একটা ছড়া বলে দাও তো, ছড়া বলে দাও একটা। আমি ওই ছড়া তুমি বলো তাহলে শুনতে পাবে। দেখছো কত পাকা, তুলি না তুই আমার কাছে, তুলি না তুই আমার কাছে, তুলি না বলে না গিয়ে তোকে টকে দিতাম, তোকে টকে আছে তোকে দিতাম না জানিস।
আর আমার খাওয়ার সময় খাবারটা দেখাবো, রেকর্ডিং করতে ভুলে গেছিলাম, তাই দাদা একটু লেট করে এসেছিলো, পূজা করতে গেছিলো, তো ওর খাবারটাই দেখাচ্ছি, যেটা এখানে মাছের ঝোল, এখানে পটল পোস্ত আর আলু কল্লা ভাজা। দেখো ফার্স্ট টাইম আমার মেয়ে এখানে হামাগুড়ি দেওয়ার জন্য পাটা উঁচু করলো, তো তখন ওই জন্য আমি তোমাদের দেখাবো, তাই রেকর্ড করে রাখলাম ভিডিও। তো আমি খুব 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 খুশির একটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভাতটাকে ঘুমিয়ে গেছিলাম, তো ঘুম থেকে উঠলাম এই মাত্র, চাকটা খাই গেছে। দিদা দেখো শাড়ি টাড়ি পরে নিয়েছে, দিদা দাদু ভাই এসেছিলো, চলে যাচ্ছে এখন, বাড়ি চলে যাচ্ছে, থাকো, তোমরা ভালো থাকো, আমার নাতনিকে দেখে রাখো। আর এখানে দেখো আমার মেয়ে হামাগুড়ি শিখার ব্যস্ত লেগে গেছে, তো দিদারা বেরিয়ে গেলে আমিও মুখ ধোবো, মুখ ধুয়ে চুল টুল বাঁধবো, তারপরে ব্লগটা শেষ করে দেব। দেখো দিদা কোলে নিয়ে নিয়েছে, আর ওই যে টাকা দিল ওকে ওখানে 100 টাকা, চল চুল আছড়ে নে। তো এখন বাজে ঘড়িতে 7:10 বাকি আছে, তো যে সিরিয়াল দেখছি, মুখ ধোয়া কমপ্লিট, আর যে দিদাকে এখানে দেখতে পাচ্ছ, কারণ দিদাকে মা যেতে দেয়নি, এখন বললো সন্ধ্যাবেলার দিকে, মানে সন্ধ্যা বলতে একটু দেরি করে যেতে। ওই দেখো কি সুন্দর তাকিয়ে আছে, ওই যে হামাগুড়ি দেওয়ার চেষ্টা করছে। তো ভাবলাম ভিডিওটা শেষ করে দিই, অনেক বড় ভিডিও হয়ে যাবে, তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, নিজে কমেন্টে অবশ্যই বলো ভিডিও কেমন লাগছে, আর আমার চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করে দিও বন্ধু বান্ধবের কাছে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে ছবি সাবিল বাটন আছে সেটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওটি সবার প্রথমে তুমি দেখতে পাও। তো চলো বন্ধুরা, দেখা করছি পরবর্তী নতুন একটি ব্লগে। বলো বাই বাই, বলো বাই বাই ফ্রেন্ডস, বাই দিদি, বলো বাই বাই, বাই বাই। তুমি বলো তো, বাই বাই, বাই বাই। দেখো হামাগুড়ি দেওয়ার চেষ্টা শুধু, দিদা চলে যাওয়ার পরে মাসি এসেছিলো পুচিকে পয়লা বৈশাখের জামা দিতে, তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করে দিই।